প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভূগোল দ্বিতীয় পত্রিকা ক্লাসে আমি তোমাদের সাথে আছি কে এম সানাউল্লাহ, প্রভাষক, ভূগোল বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকের আমাদের আলোচ্য বিষয় ভূগোল দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের পাঠ 6 এবং 7। আমরা প্রথমে আলোচনা করব শিল্প ও উন্নয়নের গতিশীলতা, এর মধ্যে কী সম্পর্ক। এরপরে আমরা আলোচনা করব সুষ্ঠু শিল্পায়ন কীভাবে সম্ভব, কীরূপ ব্যবস্থাপনায় আমরা একটা সুন্দর শিল্পায়ন, পরিকল্পিত শিল্পায়ন বাস্তবায়ন করতে পারব। তো চলো আজকের পড়ার মধ্যে আমরা প্রবেশ করি। প্রথম বিষয় যে সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিল্প স্থাপনের সাথে উন্নয়নের গতিশীল ধারার সম্পর্ক। অর্থাৎ একটা দেশের যদি শিল্পের পরিমাণ বৃদ্ধি পায়, তবে সেই দেশের উন্নয়ন ত্বরান্বিত কীভাবে হবে। আমরা জানি অধিক শিল্পায়ন একটা দেশকে উন্নতির দিকে নিয়ে যায়, তবে সেটা কীভাবে। দেখো, প্রথমেই যেটা আমাদের আলোচনার টপিক সেটা হচ্ছে যে শিল্পায়নের ফলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়, সেটা কীভাবে। এক নম্বর পয়েন্টের আলোচনার মধ্যে আমরা আসতেছি যে দেখো, একটা কৃষি উৎপাদন একটা দীর্ঘমেয়াদি ব্যাপার। তুমি আজকে বীজ বপন করলে আজকে সেখানে চারা উৎপাদিত হবে না, আজকেই ফসল চলে আসবে না, তার জন্য একটা নির্দিষ্ট সময় পার হতে হয়। কিন্তু একই দিনে শিল্প কারখানার মাধ্যমে অনেক প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে, যেখানে কৃষিতে কয়েক মাস লেগে যাচ্ছে, সেখানে একদিনের মধ্যেই শিল্প প্রসেস করে একটি গাড়ি তৈরি করে ফেলতেছে, একটি মোবাইল তৈরি করে ফেলতেছে, বা অন্য যে কোনো প্রোডাক্ট তৈরি করে ফেলতেছে নিমেষের মধ্যে। প্রতি মিনিটে একটি গাড়ি তৈরি হয়ে যাচ্ছে, এমন প্রযুক্তিও বর্তমান বিশ্ব ব্যবহার করে আসতেছে। তাছাড়া দ্বিতীয় পয়েন্ট দেখো, জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধি। কৃষির দ্বারা, কৃষির উন্নতির দ্বারা একটি দেশের মাথাপিছু আয় এবং জাতীয় আয় আমূল পরিবর্তন বা আমূল বৃদ্ধি করা সম্ভব না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই শিল্পের সহযোগিতা নিতে হবে। বাংলাদেশই তার একটা উত্তম উদাহরণ যে গার্মেন্টস শিল্পের উন্নয়নের ফলে দেশের নিম্ন আয়ের লোকদের মাথাপিছু আয় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তারপর দেখো, জীবনযাত্রার মান উন্নয়ন। শিল্প ত্বরান্বিত হলে দুইভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এক হচ্ছে শিল্পের দ্বারা নতুন নতুন পণ্য, নতুন নতুন প্রযুক্তি আমাদের দ্বারগোড়ায় চলে আসবে, এর দ্বারা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। দুই নম্বর, আমাদের আয় বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধির ফলেও জীবনযাত্রার মান উন্নয়ন হবে। চার নম্বর, কৃষির উন্নয়ন। শিল্পের উন্নয়নের সাথে সাথে কৃষির প্রযুক্তির উন্নয়ন হয় এবং তদ্বারা ফলাফলস্বরূপ কৃষিরও উন্নয়ন হয়। কৃষির আধুনিক যন্ত্রপাতি শিল্প কারখানায় উৎপাদিত হয়ে থাকে। পাঁচ নম্বর দেখো, বেকার সমস্যার সমাধান। দেখো, এক টুকরো কৃষি জমি, ধরো এক একর কৃষি জমি, সেখানে যেই পরিমাণ ব্যক্তির কর্মসংস্থান হবে, কিন্তু এক একর জায়গার উপরে যদি একটি শিল্প কারখানা স্থাপন করা হয়, সেখানে বহু লোকের কর্মসংস্থান দেওয়া সম্ভব হবে। ছয় নম্বর দেখো, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও দ্রব্যের উপযোগিতা সৃষ্টি। কেননা শিল্পের কাঁচামাল হিসেবেই কিন্তু প্রাকৃতিক সম্পদ ব্যবহার হয়। প্রকৃতি থেকে মনে করো লোহা উত্তোলন করা হচ্ছে খনিজ হিসেবে, এবং সেটাই কিন্তু শিল্প কারখানায় গিয়ে বিভিন্ন রকম কলকব্জা যন্ত্রপাতি তৈরি হচ্ছে। তাই প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই শিল্প স্থাপন করতে হবে। সাত নম্বর দেখো, অর্থনৈতিক স্থিতিশীলতা। একটি দেশ যখন শিল্পোন্নত হয়, তখন সে দেশের কৃষির উপর নির্ভরশীলতা কমে যায়। আগে মানুষ বেশি কৃষি নির্ভর ছিল, তখন কৃষি সেক্টর থেকে কিছু লোক শিল্পীতে চলে আসে, ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে, কোনো একটি সেক্টরের উপরে ব্যাপক জনসংখ্যার চাপ সৃষ্টি হয় না। দেখো, এই কথাটাই আট নম্বর পয়েন্টে একই কথা আলোচনা করা হয়েছে, কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস। নয় নম্বর দেখো, অধিক বৈদেশিক মুদ্রা অর্জন। এই আমাদের দেশের তৈরি পোশাক শিল্পের কথাই বলো, এর দ্বারা আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পেরেছি, যেটা আমরা কিন্তু কৃষি সেক্টর থেকে পাইনি। আমাদের দেশে দেখবা মিশর থেকে পেঁয়াজ আসে, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে, এমনকি চালও আমাদেরকে মিয়ানমার থেকে আমদানি করতে হয়, এমন অবস্থাও কখনো কখনো দেশের মধ্যে হয়। দশ নম্বর দেখো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। কোথাও যদি শিল্প কারখানা হয়, তো দ্রব্য আনা নেওয়ার জন্য সেখানে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থারও উন্নতি সাধন করা হয়। এগারো নম্বর দেখো, আর্থসামাজিক উন্নয়ন। মনে করো কোন একটা অঞ্চলে যে শিল্প কারখানা গড়ে ওঠে, সেই অঞ্চলকে ঘিরে ওই শিল্প কারখানার আশেপাশের একটা বিপুল এরিয়া জুড়ে
মানুষের আর্থ সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন চলে আসে, কর্মসংস্থান হয়, আয় বৃদ্ধি পায়, নতুন নতুন আর্থ সামাজিক অবকাঠামো তৈরি হয়, ফলে সার্বিক একটা উন্নয়ন সেই অঞ্চলে দেখতে পাওয়া যায়। 12 নম্বর পয়েন্টে চলে আসো, কৃষি জমির উপর জনসংখ্যার চাপ হ্রাস। যদি শিল্প কারখানা বৃদ্ধি পায় তো শিল্পতে কর্মসংস্থান হবে, আর তৎফলে কৃষি জমির উপরে আমাদের জনসংখ্যার যে চাপ, কর্মসংস্থানের যে চাপ, কৃষি সেক্টরে যে সদ্য বেকারত্ব তৈরি হয়েছে তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। 13 নম্বর পয়েন্ট দেখো, বিদেশের উপর নির্ভরশীলতা হ্রাস। আমাদের দেশে যদি শিল্প কারখানা কম থাকে তবে শিল্পদ্রব্যগুলো আমাদেরকে বাইরের দেশ থেকে আমদানি করতে হবে, কিন্তু তা যদি আমরা আমাদের দেশে স্থাপন করে উৎপাদন করতে পারি, শিল্প স্থাপন করে, তবে বিদেশের কাছে আমাদের হাত পাততে হবে না। তো আমরা কিন্তু দেখে ফেললাম যে শিল্প স্থাপনের মাধ্যমে কিভাবে একটি দেশ উন্নতির দিকে চলে যায়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই শিল্পের উন্নয়ন হওয়ার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন, রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। দুই সরকারের মধ্যে মারামারি হবে আর দেশের শিল্প উন্নয়ন হবে তা হবে না। তো এ সম্পর্কে একটু দেখি আমরা, আসো দেখো, শিল্প স্থাপনের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার।